সবাই জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। আমার শ্রদ্ধা ভাজন, আমরা ছোটবেলায় আমি স্মৃতিচারণ করছিলাম, আমি আমার আব্বাকে হারিয়েছি অনেক ছোটবেলায়, যখন ক্লাস 8 থেকে 9 উঠেছি জানুয়ারি মাসের 5 তারিখে। আব্বাও একজন বক্তা ছিলেন, উনি বললেন যে আজকে একটা মাহফিল তোমাকে শোনাতে নিয়ে যাব। আমিও ডেট রাখি নাই। তখন আমাদের আল্লামা তারেক মনোয়ার সাহেব, উনি অল্প বয়স অস করে বেড়াতেন, বললো আল্লামা তারেক মনোয়ার আসছে, ওখানে নিয়ে যাবো। আব্বা নিয়ে গেলেন আমাদের যশোর জেলার সারসা উপজেলার এক ঝালা নিজামপুর নামক একটা গ্রামে, এবং সেখানে আমি সশরীরে প্রথম আমার মুহতারামের ওয়াজ শুনেছি, আর গান তো অনেক গেয়েছি। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, সাহারা সমত্রিষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে, সাহারা সমত্রিষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে, শুধু তুমি নাই আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, ঠিক না? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভুয়ে জীবনে, থেকো প্রভুয়ে জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শুনেছেন তো? ও আমার মরণিয়া দর দিয়া, কোথায় গেলে হিয়া নিয়া, ফিরে তো আরলে না আমার এই মনের বনে, বিরহ ক্ষণে ক্ষণে আহামদ নামে দেয় শুধু যাত না। ও আমার মরণিয়া দর দিয়া, কোথায় গেলে হিয়া নিয়া, ফিরে তো আরলে না। কার গান? শ্রদ্ধা ভাজনের গান। অনেক গান মুখস্থ আছে সারা, আমার মনে হয় সারা রাত গাইলেও আমার ভাইয়ের গান আমি যত জানি সে গান শেষ হবে না। সর্বশেষ আমি আর একটা সঙ্গীত শোনাবো, তার আগে আমি এখানে ডান পাশে দাঁড়ানো আমার যুবক ভাইদেরকে বলবো এসে মাহফিলে বসে যেতে। আজকে এই কক্সবাজারে এসে আমি যেটা দেখছি, যুবকদের যে সমাগম, যুবকদের যে ইসলামের প্রতি আকর্ষণ, কোরআনের ময়দানে যে সশরীর উপস্থিতি, শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশে যেভাবে কোরআনমুখী হচ্ছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশের জমিনে কোরআনের পতাকা পাত পাত করে উঠবে। বাতিলেরা শুধু চেয়ে চেয়ে দেখবে আগামীর দিন হবে নাস্তিকদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই পাশে আমার ভাইয়েরা সবাই এসে বসে যেতে হবে। চট্টগ্রাম বীর চট্টলাবাসী একজন ব্যক্তিকে কোরআনের জন্য জীবন দিয়ে ভালোবেসেছেন, শুধু বীর চট্টলাবাসী নয়, গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের মুসলমান তার ইতিহাস জানে, যার নাম বলা লাগে না কিন্তু মানুষ বুঝতে পারে। আমি আমার শ্রদ্ধাভাজনের জন্য একটা শিরোনামহীন সঙ্গীত লিখেছিলাম, অনেক জায়গায় শুনিয়েছি, আজকেও আমি আপনাদের সামনে শোনাতে চাই। শোনাবো শিরোনামহীন সঙ্গীত, আর এই শিরোনামহীন সঙ্গীত তাদের জন্য উৎসর্গ করছি যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য যারা ময়দানে কথা বলে, কোরআনের জন্য যারা রক্ত দিতে চায়, কোরআনের জন্য যারা হাত চোখ কান মুখ নাক শুধু নয়, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন বিলিয়ে দিতে চাই, তাদের জন্য এই সঙ্গীত আমি উৎসর্গ করছি। পাশাপাশি কোরআনের জন্য যারা নিবেদিত প্রাণ থাকবে, আমরাও জীবন দিয়ে তাদের পক্ষেই কাজ করব, বলেন ঠিক কিনা? আমরা পরিমণির সৈনিক নয়,
আমরা মিশা সওদাগরের সৈনিক নয়, আমরা মান্নার ভক্ত নয়, সাকিব খানের শাহরুখ খানের ভক্ত নয়, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের পথের অনুসারী, বলেন ঠিক কিনা? আমরা আল কোরআনের ভক্ত, কোরআন বুকে ধরে বাঁচতে চাই, কোরআন বুকে নিয়ে মরতে চাই, আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করতে চাই, বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের বিনিময়ে যেন জান্নাত পায়, দুনিয়ার জীবনের বিনিময়ে যেন মহান রবের সন্তুষ্টি পায়, দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাই, সেই প্রত্যাশা নিয়েই এই জমিনের পরে চলতে হবে। এই এই কথার সাথে একমত আছেন আপনারা? একমত আছেন? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য হতো প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সজনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই। সম্মানিত ভাইরা, সর্বশেষ উদাত্ত আহ্বান জানাই, কোরআনের জন্যে, দিনের জন্যে যদি ডাক আসে, দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা বাংলাদেশিরা ভিতুর ডিম নয়, আমরা রক্ত দিয়ে ভাসাই নেছি। এই ফেব্রুয়ারি মাসে 1952 সালে রক্ত দিয়ে ভাসাই নেছিলাম, আমরা 1971 সালে রক্ত দিয়ে দেশ এনেছিলাম। যদি আবার ডাক আসে
কোরআনের জন্য রাজপথে যদি নামতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে দেখাতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমি প্রথম সফর এটা আমি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আমরা আড়াল থেকে যাদেরকে অনুকরণ করে অনুসরণ করে যাদের কাছ থেকে জিনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই পর্যন্ত এসেছি আজকে এর আগেও কয়েকটা প্রোগ্রাম ভাইয়ের সাথে আমার ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মাহফিলে ভাইয়াকে উঠতে দেওয়া হয় না এরকম কিছু প্রোগ্রামে একসাথে ছিলাম কিন্তু আজই প্রথম কোনো মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি আমি ভাইয়া আমার জন্য দোয়া করেছেন আমি আমার শ্রদ্ধাভাজন উস্তাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আমি এখানে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সময়ের দিকে খেয়াল করে আমি সেভাবে ভূমিকা নিতে পারিনি ভূমিকা দিয়ে কথা বলি নাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মেম্বার সাহেবের কাছেও ক্ষমা চাই যে আমি আসলে সেভাবে কথা বলতে পারিনি যে সম্মান দেওয়ার দরকার ছিল আপনাদের সে যথাযোগ্য সম্মান দিতে পারিনি এর জন্য ক্ষমা চাই